শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির স্মরণে হযরতের জীবনী শীর্ষক আলোচনা এর শ্রদ্ধেয় মুহতারাম সভাপতি আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামা ইকরাম বিভিন্ন মাদারিস থেকে আগত আজিজ তলাবা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে দাওয়াত ও তবলীগের নিসবতে কোরআনুল করিমের নিসবতে জিক্র ফিকরের নিসবতে ওলামায়ে কেরামদের নেক সহবতে আশা প্রসার তৌফিক দান করছেন দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা প্রাণী মরণশীল, প্রত্যেকটা প্রাণী একদিন না একদিন মরবে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? সন্দেহ মানুষও একদিন মারা যাবে, জিনও একদিন মারা যাবে, প্রাণীকুল যা আছে সবই একদিন মারা যাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ এই কথাটাই বলেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীগুলি মরণশীল। তবে এই মরণ নিয়া তিন দল লোকের তিন প্রকার চিন্তা। আপনারা বলেন মরণ নিয়ে কয় দল লোকের কয় প্রকার চিন্তা? তিন দল লোকের তিন প্রকার চিন্তা। একদল যারা বেদিন কাফের আল্লাহ ভোলা, এই ব্যক্তিদের মরণ নিয়ে চিন্তা, কোন দিন জানি মারা যায়, মারা যাওয়ার আগে শেষ অবৈধ কাজ কুকর্মটা করে মরতে চায়, কারণ মরার পরে আমি আর এই কুকর্ম করতে পারবো না। এইটা যারা বেদিন, যারা আল্লাহ ভোলা দুনিয়াদার, তাদের মরণ নিয়ে চিন্তা যে আমি কোন দিন যেন মারা যাই, মারা যাওয়ার আগে শেষ অকামটা করে মরতে চাই, নাউযু বিল্লাহ। দ্বিতীয় দল যারা আল্লাহর খাঁটি মুমিন মুসলিম বান্দা, মুসলমান বান্দা, খাঁটি মুমিন মুসলমানদের মরণ নিয়ে চিন্তা হলো ভিন্ন। কবে জানি মারা যাই, মারা যাওয়ার আগে বান্দাদের হক বান্দাদেরকে মিটিয়ে দিয়ে মরতে চাই, আল্লাহর হক আল্লাহকে দিয়া মিটিয়ে দিয়ে মরতে চাই, সুবহানাল্লাহ। তৃতীয় দল যারা আল্লাহর মাহবুব বান্দা, বুজুর্গ হক্কানি রব্বানি বুজুর্গ আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালাদের মরণ নিয়ে চিন্তা হইল যে আল্লাহ আমাকে যেদিন মৃত্যু দান করবেন, ওই মৃত্যুর পরেই তো আমি আমার মাওলার দিদারে ধন্য হব, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, তাদের মরণ নিয়ে চিন্তা হইল যে মৃত্যুর পরে আমি আমার আল্লাহর দিদার পাব, এপারে দুনিয়া ওপারে আল্লাহর দিদার, সুবহানাল্লাহ। এখন আমাদের আগে জানতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে আউলিয়ে কেরাম কারা, ওলি আল্লাহ কারা, হুজুর বান্দা কারা, আল্লাহওয়ালা কারা। আমি কথাটা স্মরণ রাখার জন্য আবার বলছি, মরণ নিয়ে তিন দল লোকের তিন প্রকার চিন্তা। আপনারা যদি বুঝে থাকেন আমাকে একটু জবাব দিয়ে সাহায্য করেন, বলেন মরণ নিয়ে কয় দল লোকের কয় প্রকার চিন্তা? তিন দল লোকের তিন প্রকার চিন্তা। এই কথাটা কেন বললাম? প্রত্যেকটা প্রাণীগুলি মরণশীল, ওলিয়া উলিয়া কেরামও মৃত্যুবরণ করবেন,
বক্তা গণ মৃত্যুবরণ করবেন, মুফাসসির গণ মৃত্যুবরণ করবেন, জালিম বাদশারও মৃত্যুবরণ করবেন, সকল প্রাণীকুলি মৃত্যুবরণ করবেন, মরণশীল কেউ মরণের হাত থেকে বাঁচতে পারবে না, ঠিক কিনা? এই মরণ নিয়ে তিন দল লোকের তিন প্রকার চিন্তা। এক নম্বর দল যারা আল্লাহ ভোলা, আল্লাহ ভোলা যারা, আল্লাহ ভোলা যারা, বেদিন যারা, কাফের যারা, বেঈমান যারা, এদের মরণ নিয়ে চিন্তা হইল কোন দিন জানি মারা যাই, মারা যাওয়ার আগে আমি শেষ অকামটা কইরা মরতে চাই, কারণ মৃত্যুর পরে আমি আর এই রাহাজানি করতে পারবো না, খুন খারাপি করতে পারবো না, অশ্লীলতা করতে পারবো না, এর জন্য মরার আগে আর একবার একটু চান্স নিতে চাই। আজকে যারা আমাদের দেশে বিভিন্ন পাপ কাজে লিপ্ত, যেটা আমরা আমাদের চোখের সামনে দেখতে পারতেছি, আমরা যারা দর্শনার্থী, আমরা যারা দেখতেছি যে জেনা, বিচার, ধর্ষণ, ভিন্ন ভিন্ন অবৈধ কাজে আজকে এক শ্রেণীর যুবক বন্ধুরা লিপ্ত হয়ে গেছে, তারা হাঙ্গামা করতেছে, তারা বিভিন্ন ধরনের তাণ্ডব চালাইতেছে, আপনারা মানেন আর না মানেন, ওলামায়ে হক্কানীদের থিসিস অনুযায়ী, ইহতিসাস অনুযায়ী, চিন্তা চেতনা অনুযায়ী, গবেষণার ফল এইটাই যে এই যে আজকে যারা পাপ কাজে লিপ্ত, আজকে যারা ধর্ষণের সেঞ্চুরি করতেছে, এক নারীকে পালাক্রমে পালাক্রমে ভিন্ন অনেক পুরুষ এই মেয়েটার উপর নির্যাতন চালাইতেছে, এটা অন্য কিছু নয়, এই যুবকগুলি ম্যাক্সিমাম আল্লাহ ভোলা। ম্যাক্সিমাম বলেন আল্লাহ ভোলা। আল্লাহ ভোলা যারা, এদের মরণ নিয়ে চিন্তা হইল কোন দিন জানি মারা যাই, মারা যাওয়ার আগে শেষ অকামটা কইরা মরতাম চাই, ঠিক কিনা? দুই নম্বর গুরু যারা আল্লাহর মাহবুব বান্দা, খাঁটি বান্দা, খাঁটি মুমিন মুসলমান, মুমিন মুসলমানদের মরণ নিয়ে চিন্তা হইল যে আমি কবে জানি মারা যাই, মারা যাওয়ার আগে যার যার পাওনা তাকে দিয়া মরতে চাই, মিটে দিয়া মরতে চাই। বলেন আমাদের পিতা মাতা আমাদের কাছে পাওনা আসে না নাই? আমাদের ওস্তাদরা আমাদের কাছে পাওনা আসে না নাই? আমাদের প্রতিবেশীরা আমাদের কাছে পাওনা আসে না নাই? আছে ভাই, সবার কাছে সবাই পাওনা আছে। এজন্য বান্দাদের হক বান্দাদেরকে দিয়ে দিতে হবে, আর আল্লাহর হক আল্লাহকে দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল পাওনাদারদের পাওনা মিটিয়ে দিয়া এরপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। বাকি তিন নাম্বার গুরু যারা বুজুর্গ বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, আজকের এই মজলিসটা পুরাটাই আল্লাহওয়ালাদের মজলিস, আর আমি সবচেয়ে ছোট মানুষ, আল্লাহওয়ালাদের খাদেম হিসেবে এখানে আসছি, আমি বড়দের খাদেম হিসেবে এখানে আসছি, আল্লাহওয়ালাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহওয়ালাদের মরণ নিয়ে চিন্তা হইল কবে জানি মারা যাই, তবে মরতে দেরি করব। আমাদের বিশ্বাস, আল্লাহওয়ালাদের বিশ্বাস যে মরতে দেরি করব, আল্লাহ দিদার পাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। এখন সংক্ষেপ কত হইল, আল্লাহওয়ালা কারা? আল্লাহওয়ালা তারা যারা পাঁচ কাজ ধারাবাহিকভাবে করে। হক্কানি রব্বানি ওলামায়ে কেরামগণ বলেন, মুফাসসিরে কেরাম বলেন যে পাঁচ কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। সুবহানাল্লাহ। কয় কাজ বলেন, কয় কাজ একটু আমাকে সাহায্য করেন, কয় কাজ, কিভাবে, ধারাবাহিকভাবে, কিভাবে, এলোমেলো নাকি ধারাবাহিক? ধারাবাহিক বলতে কি বোঝা যায়? যখন একটা যখন, যখন একটা যখন, এখন একটা এখন, তখন একটা তখন, সকাল একটা সকালে, দুপুর একটা দুপুরে, বিকেল একটা বিকেলে, মাঝরাত্রে একটা মাঝরাত্রে, অর্থাৎ ডিসিপ্লিন, নিয়ম কানুন মাইনা যথা নিয়মে পাঁচ কাজ যে ব্যক্তি ধারাবাহিকভাবে করবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাঁচ কাজ কি কি কাজ শুনতেছেন বন্ধুরা, মনোযোগ ঠিক আছে? পাঁচ কাজ কি কি কাজ? এক নাম্বার, সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া, সকল প্রকার, সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। দুই নাম্বার, আল্লাহ তাআলার হুকুম ফরজ আর ওয়াজিব যথাযথভাবে নিয়মিত পালন করা,
ফরজ আর ওয়াজিব তিনটা চলে গেল, বাকি চার নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল প্রকার সুন্নতে মুআক্কাদাগুলি ঠিকমতো আদায় করা, পাঁচ নাম্বার নিজের অভ্যাসকে নফল আমল দ্বারা নিজের অভ্যাসকে পরিবর্তন করা। এই পাঁচ কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। এখন আসেন এক নম্বর কাজ, গুনামুক্ত জীবন যাপন করা। যারা গুনামুক্ত জীবন যাপন করবে, যারা গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবে। দুই নাম্বার আর তিন নাম্বার দুইয়ের মধ্যে একসাথে দুটি ঢুকে গেছে, ফরজ আর ওয়াজিব। ফরজ আর ওয়াজিব যারা ঠিক ঠিক মতন আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবে। চার নাম্বার সুন্নতে মুআক্কাদা যারা ঠিক মতন আদায় করবে, হাশরের মাঠে আল্লাহ পাক ওই বান্দাদের জন্য, ওই উম্মতদের জন্য নবীদের সুপারিশ নসিব করে দিবে। আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না। পাঁচ নাম্বার যারা নিজের অভ্যাসকে নফল ইবাদত দ্বারা পরিবর্তন করবে, নফল আমল দ্বারা আল্লাহ পাক তাদেরকে ওলি বানিয়ে দিবে, আল্লাহ পাক তাদেরকে ওলি বানিয়ে দিবে। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা ওলি হইতে চাই কি চাই না? ওলি হইতে চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহ পাক আমাদের কবুল করেন, বলে না আমি। এখন ওলি হইতে গেলে কয় কাজ ধারাবাহিকভাবে করতে হবে? পাঁচ কাজ ধারাবাহিকভাবে করতে হবে। এক নাম্বার কি? সকল প্রকার গোনা ছেড়ে দিতে হবে। দুই নাম্বার ফরজ ওয়াজিব ঠিক মতন আদায় করতে হবে। তিন চার নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল প্রকার সুন্নতে মুআক্কাদাগুলি ঠিক ঠিক মতন আদায় করতে হবে। পাঁচ নাম্বার নিজের অভ্যাসকে নফল ইবাদত দ্বারা পরিবর্তন করতে হবে। আমি নিজের অভ্যাসকে সবসময় নফল আমল দ্বারা পরিবর্তন করব। আগে বাজে গল্প গুজব করব না, সময় পাইছি আমি জিকির করব, সময় পাইছি আমি দুরূদ শরীফ পড়ব, সময় পাইছি হক্কানি আলেমদের চেহারা দর্শন করব, সময় পাইছি মা বাবার চেহারা দর্শন করব, সময় পাইছি আমি কোরআন শরীফ খুলে কোরআনের দিকে তাকিয়ে থেকে কোরআনের পৃষ্ঠাগুলি দেখব, কোরআনের আয়াতগুলি দেখব। আমরা এই আমলগুলি করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা এই আমলগুলি করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, বলে না আমি। আল্লাহ আমাদের বর্তমানকে সংশোধন করে দেন, বলে না আমি। আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন, বলে না আমি। আল্লাহ আপনার মহাব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দেন, বলে না আমি। আল্লাহ সকল আল্লাহ ওয়ালাদের ভালোবাসা আমাদের অন্তরে দান করে দেন, বলে না আমি। আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায়, এই কাজের মহাব্বত আমাদের অন্তরে পুরোপুরি দান করে দেন, বলে না আমি। মোহতারাম হাজিরিন, এটা বড়দের মজলিস, পর্যায়ক্রমে বড়রা ধারাবাহিকভাবে এখানে আলোচনা করবেন। এক ফাঁকে আমি বড়দের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি, আমার স্নেহের বন্ধুবর ভাই তুল্য হযরত মাওলানা মোশাররফ হোসেন মাহমুদ, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন, আল্লাহ তার এই স্বপ্নের ফল, এই মার্কাজুল ফোরকানকে আল্লাহ তাআলা উন্নতির সাথে কায়েম এবং দায়েম রাখুন, বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আমার শায়খ মুর্শিদ দাওনার হযরতের জন্য দোয়া চাই, আকাবের দূর এখানে উজানির হযরত আছেন, সকল মুরব্বীদের জন্য দোয়া চাই, পাশাপাশি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ এর দরজাকে আল্লাহ তাআলা বরণ করে দেন, হযরতকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। যে সমস্ত আকাবির বুজুর্গরা বিদায় নিয়েছেন তাদের দরজার বুলন্দের জন্য দোয়া চাই, যারা বেঁচে আছেন তাদের হায়াত আল্লাহ যেন বাড়ায় দেন, আফিয়াতের সাথে রাখেন, এই দোয়া চাই। আমি বিদায় নিচ্ছি, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।